সো গাইস আজকে আমরা একটা আই সেকশানের মুভমেন্ট অফ ইনার্সিয়া বার করব খুব সোজা জিনিস জটিলভাবে নেওয়ার কোনো ব্যাপার না একদম সোজা বিষয়টা আমি আবারও আসছি প্রথম ক্লাসটা আশা করি সবাই করেছিস মুভমেন্ট অফ ইনার্সিয়ার দুটো প্রসেস হয় একটা হচ্ছে বাই ওন অ্যাক্সিস বাই প্যারালাল অ্যাক্সিস দুটো প্রসেসে আমাদের মুভমেন্ট অফ ইনার্সিয়া বার করতে হয় ঠিক আছে নর্মালি একটা যদি বডি এরকম থাকে ওন অ্যাক্সিস আর অ্যাক্সিসের মধ্যে পার্থক্যটা কি এটা যদি একটা বডি থাকে তাহলে এই বডিটার সেন্টার দিয়ে যদি আমার এক্স লাইনটা যায় তাহলে এটার আমার কী মুভমেন্ট অফ ইনার্সিয়া কি হবে সেটা আমাদেরকে বার করতে হবে বেসিক্যালি এটা হচ্ছে বিডি ধরা হয় এটা বিডি এটা হচ্ছে বি এটা হচ্ছে ডি ফর্মুলাটা হচ্ছে আমরা নর্মালি সেন্টার অফ গ্র্যাভিটির যে ফর্মুলা সেটা হচ্ছে বিডি কিউ বাই টুয়েলভ ঠিক আছে এটা আমাদের মুভমেন্ট অফ ইনার্সিয়ার ফর্মুলা এই আকারে আমরা বার করি ঠিক আছে এটাকে বলা হচ্ছে এই যে ড্রয়িংটা করলাম এখানে আমরা কি দেখতে পাচ্ছি এক্স এক্স অ্যাক্সিসটা এই অবজেক্টের সেন্টার দিয়েই যাচ্ছে এই যে টাইপটা এটা আমরা আগের বারে বলেছিলাম এটাকে বলা হচ্ছে বাই ও ডাব্লু এন ওন অ্যাক্সিস এটা হচ্ছে ওন অ্যাক্সিস বলা হয় মানে তার সেন্টার অফ গ্র্যাভিটি এই বস্তুটার সেন্টার দিয়েই এক্স এক্স অ্যাক্সিসটা যাচ্ছে এবং এই এক্স এক্স অ্যাক্সিসটার সাপেক্ষে এই বস্তুটার মুভমেন্ট অফ ইনার্সিয়া হচ্ছে কোনটা না এইটা ঠিক আছে এটাকে বলা হয় বাই ওন অ্যাক্সিস আরেকটা কি আছে দু নম্বর টাইপ যেটা আছে সেটা হচ্ছে বাই প্যারালাল অ্যাক্সিস প্যারালাল অ্যাক্সিসের গল্পটা কিরকম না ড্রয়িংটা না ড্রয়িংটা হচ্ছে সেই বস্তুটাই রয়েছে কোন বস্তুটা না এই বস্তুটাই রয়েছে এটা হচ্ছে বি এটা হচ্ছে ডি আমি আরেকবার ক্লাসটা করার করার আগে আমি জাস্ট কনসেপ্টটা একটু বলে দিচ্ছি তো এই বিডি এটা হচ্ছে তার সেন্টার বা সেন্টার অফ গ্র্যাভিটি এবার বলেছে কি না এই যে সেন্টারটা রয়েছে তাহলে এক্স এক্স অ্যাক্সিসটা আমরা এটাতে ধরেছিলাম সেন্টারে এখানে সেন্টারে নেই এখানে হচ্ছে এক্স এক্স অ্যাক্সিসটা একটু দূরে আছে ঠিক আছে যেটা কি না এর সেন্টারের ওই অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল তো এক্স এক্স অ্যাক্সিসটা এরকম দূরে রয়েছে তার সেন্টারে নেই সেন্টারে এক্স এক্স অ্যাক্সিসটা নেই এক্স এক্স অ্যাক্সিসটা আছে দূরে তখন এটার মুভমেন্ট অফ ইনার্সিয়ার কি ফর্মুলা হচ্ছে না এইটার নিজস্ব ফর্মুলা কোনটা না এটা এটা তো থাকছেই বি ডি কিউ বাই টুয়েলভ এটা তো থাকছেই তার সঙ্গে সঙ্গে বার করতে হবে এটার এরিয়াটাকে কোনটাকে না এটার এরিয়া প্লাস করব ফর্মুলাটা হচ্ছে কে বলবে কি ফর্মুলা কি কে বলবে আর এটাকে যদি আমি ধর সাপোজ এইচ ধরি এইচ যেটা ইচ্ছা তো এটাকে যদি আমি এইচ ধরি তাহলে ফর্মুলাটা হচ্ছে এ এইচের স্কোয়ার যার মধ্যে এ কোনটা না এ হচ্ছে আমাদের বি ইন্টু ডি করলে এ চলে আসবে আর এইচ কোনটা না এই সেন্টার থেকে যতটা দূরে এক্স এক্স অ্যাক্সিসটা ধরা হয়েছে সেই হাইটটা বা সেই লেন্থটা অনেক সময় আমি হয়তো দেখবি বিভিন্ন নোট সেটাকে এল বলেও লিখেছি এ এল স্কোয়ার যাই হোক আগের দিন কি এল ধরে করেছিলাম ঠিক আছে কোনো অসুবিধা নেই তো ফর্মুলা হচ্ছে এইটা এটাকে কী ফর্মুলা বলে এটাকে বলা হচ্ছে প্যারালাল এক্সিস ফর্মুলা বলে প্যারালাল এক্সিস ফর্মুলা বলে ঠিক আছে প্যারালাল এক্সিস ফর্মুলা বলা হয় তাহলে আমরা এই হচ্ছে আমাদের দুটো জিনিস যে জিনিসটাকে নিয়ে আমাদেরকে আজকে আমরা একটা আই সেকশানের আমরা একটা ড্রয়িং করবো যে ড্রয়িং যেটা বার করবো সেটা হচ্ছে এরকম একটা আই সেকশন থাকবে তো আমি এক সেকেন্ডের জন্য একটু পজ করে দিচ্ছি তোরা চট করে এই আই সেকশনটা ড্র করে নে যার ওপরটা হচ্ছে ষাট বাই কুড়ি মিডিলটা হচ্ছে একশো এদিকটা একশো এদিকটা হচ্ছে কুড়ি আর নিচেরটা হচ্ছে একশো বাই কুড়ি ঠিক আছে একটু চট করে এটা একটু ড্র করে নে চট করে একটা রাত মানে ডানদিকের পেজে ড্র করে নেয় ঠিক আছে তাহলে আই সেকশনটা মোটামুটি তোরা বুঝতে পেরেছি আমি আবারও আসছি আমাদের বক্স স্টার বক্সটার ধরনের আমাদের মুভমেন্ট অফ ইনার্সিয়া হয় একটা হচ্ছে বক্সের সেন্টার দিয়ে গেলে সেটাকে বলা হচ্ছে বাই ওন অ্যাক্সিস আর আরেকটা হচ্ছে কি না বক্সটার থেকে প্যারালাল আকারে তাহলে সেটাকে বলা হয় প্যারালাল অ্যাক্সিস ঠিক আছে প্যারালাল অ্যাক্সিসের ফর্মুলা হচ্ছে কি না ওন অ্যাক্সিসের ফর্মুলাটা থাকছেই এই যে ওন অ্যাক্সিসের ফর্মুলাটা তার সঙ্গে প্লাস করে দেবো এ এইচ স্কোয়ার বা এল স্কোয়ার যেটা ইচ্ছা এটা কোনটা এটা হচ্ছে এই বক্সটার বিয়ের সঙ্গে ডিকে গুণ করব তাহলে এ বেরিয়ে যাবে আর এইচ কোনটা না সেন্টার থেকে যতটা দূরত্বে এক্স এক্স অ্যাক্সিসটাকে ইম্যাজিন করেছিস সেই দূরত্বটাকে বলছে এইচ তার স্কোয়ার এই হচ্ছে আমার ফর্মুলা ঠিক আছে এই দুটো ফর্মুলা দিয়েই আমাদের মোমেন্ট অফ ইনার্সিয়ার এটা আসবে তো দেখ ভালো করে খেয়াল কর ঠিক আছে তো আমরা দেখতে পাচ্ছি এরকম টাইপের আমাদের একটা ইয়ে আছে আই সেকশান আছে আমি অলরেডি আগে টেবিলটা ড্র করে নিয়েছি আমি আবারও বলছি মুভমেন্ট অফ ইনারসিয়ার যখন আমরা ম্যাথটা করব তখন আমাদেরকে দুটো টেবিল করতে হবে মুভমেন্ট অফ ইনার্সিয়া আমাদের ম্যাথটা করব যখন তখন সেন্টার অফ গ্র্যাভিটির একটা টেবিল করতে হবে আর মুভমেন্ট অফ ইনার্সিয়ার একটা টেবিল করতে হবে যদি এই টেবিল প্রসেসে আসিস অঙ্কটা কিন্তু খুবই সোজা লাগবে আর যদি অন্য কোনো প্রসেসে বা কোনো নোটস থেকে বা কোনো বই থেকে আসিস তারা কিন্তু অঙ্কটা কঠিন লাগবে টেবিল প্রসেসে আসতে হবে মুভমেন্ট অফ ইনারসিয়ার অঙ্কে দুটো টেবিল হয় একটা সেন্টার অফ গ্র্যাভিটির টেবিল একটা মুভমেন্ট অফ ইনার্সিয়ার টেবিল সেন্টার অফ গ্র্যাভিটির টেবিলটা কিন্তু আমরা আগের সেমিস্টারেই শিখে এসেছি যারা যারা আগের সেমিস্টারে সেন্টার অফ গ্র্যাভিটি করিস নি অবশ্যই একবার ভিডিওগুলো দেখিস না হলে আমার এখানে ফলো কর সেন্টার অফ গ্র্যাভিটির টেবিলটা কীভাবে হচ্ছে তো আসছি আমি নর্মালি আই সেকশনে তিনটে বক্স হয় আমি ইচ্ছা করে আইটা একটু আলাদা আলাদা নিয়েছি বক্স উপরের বক্সটা একটু ছোট রেখেছি মিডলের বক্সটা বক্সটা আলাদা আলাদা এই যাতে তিনটা আলাদা আলাদা ডাইমেনশন হয় ঠিক আছে তো আমি যদি আসি তোদের কাছে উপরের বক্সটা কত দেখা যাচ্ছে কত নাম্বার কে বলবে কত নাম্বার কি আমার কি ভয়েস শোনা যাচ্ছে না এই উপরের বক্সটা কত নাম্বার আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি আবারো বলি এখানে যে ডাইমেনশনগুলো আছে বি ডাইমেনশন কোনটা এই বরাবর যা যা ডাইমেনশন দেখতে পাচ্ছিস বক্সের এটাকে ধরব বি এই বরাবর কোন বরাবর আঙ্গুল দিয়ে যদি দেখিস না এইটা হচ্ছে বি এটা হচ্ছে বি এটা হচ্ছে বি মাইক টপ করে দে এটা হচ্ছে বি আর এই বরাবর হাইট বরাবর মাইক টপ কর যার মাইক আছে হাইট বরাবর যা যা ডিস্টেন্স হবে সেটাকে আমরা ধরব ডি আকারে সেটাকে আমরা ধরবো ডি আকারে হাইট বরাবর যে ডিস্টেন্সটা হবে সেটাকে আমরা ধরবো ডি আকারে মানে এটা হচ্ছে ডি এই বক্সটার হচ্ছে এইখান থেকে এটা ডি এই বক্সটার হচ্ছে এইখান থেকে এটা ডি তাহলে আমি তিনটা বক্স দেখতে পাচ্ছি বক্স ওয়ান বক্স টু বক্স থ্রি এটা আমরা অলরেডি আগের সেমিস্টারে শিখে এসেছি তাও আমি আমরা রিভিশনে আসছি মোটামুটি এই টেবিলটা কিন্তু আগের সেমিস্টার জানলেই কিন্তু এই টেবিলটা করা সম্ভব তাহলে এক নম্বর বক্সের বি এর মান কত না বি হচ্ছে ষাট তাহলে এক নম্বর বক্স আছে এখানে আমি কি কি দিয়েছি এখানে একটা টেবিল করেছি প্রথমে হচ্ছে বক্স নাম্বার তারপর হচ্ছে বি যেটার কিনা ইউনিট মিলিমিটারে তারপর হচ্ছে ডি যেটার কিনা ইউনিট মিলিমিটারে তারপর হচ্ছে এরিয়া এরিয়া কী করে বার করবো বিয়ের সঙ্গে ডিকে গুণ করবো এরিয়া চলে আসবে তারপর হচ্ছে এটার ওয়াই কোয়ার্ডিনেটের মানটা আসবে আমি ড্রয়িং করলে ব্যাপারটা বুঝতে পারবি ওয়াই কোয়ার্ডিনেটের মান কী আর তারপর হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটির মানটা আমরা লিখবো প্রতিটা বক্সের ইন্ডিভিজুয়াল সেন্টার অফ গ্র্যাভিটি কত হবে ইন্ডিভিজুয়ালি সেন্টার অফ গ্র্যাভিটি কোনটা এটা মানে অফ অফ আর কি সেন্টার ফর্মুলাটা আমরা ইন্ডিভিজুয়াল যদি হতো তাহলে কি হতো সেটা আমরা লিখতাম ঠিক আছে মুভমেন্ট অফ ইনার্সিয়া যাই হোক তো দেখা যাক আমরা কত দূর কি পৌঁছাতে পারি তাহলে বক্স নাম্বার ওয়ান কোনটা না এটা হচ্ছে বক্স নাম্বার ওয়ান তাহলে বক্স নাম্বার 1 এর বি হচ্ছে এটা

তাহলে প্রথম বক্সটার এটা হচ্ছে বি আমার পেনটা খেয়াল কর এখান থেকে এই অংশটা বি যেটা কিনা কত ষাট আর এই অংশটা ডি বল এটা কত লিখবো এখান থেকে এটা কত দূরত্ব কুড়ি তাহলে লিখলাম কুড়ি তাহলে সিম্পল বি আর ডি মানটা আমার লিখে দিলাম আমরা এখানে ঠিক আছে নেক্সট দু নম্বর বক্স দু নম্বর বক্সের বি বি দু নম্বর বক্স কোনটা এটা দু নম্বর বক্স তাহলে এটা হচ্ছে এটার বি এখান থেকে এই দূরত্বটা কত আছে না কুড়ি কুড়ি লিখলাম আর হাইটটা মানে এখান থেকে এই অংশটা আছে ডি এখান থেকে এই ডিটা অন্য কেউ বল কত কত বলতে পার এখান থেকে এটা কত এখান থেকে এই অংশটা কত দূরত্ব ডিটা একশো সিম্পল জিনিস আচ্ছা তিন নম্বর বক্স B এর মান কোনটা না এখান থেকে এই অংশটা বি এখান থেকে এই অংশটা বি কত আছে একশো আছে আর D এর মান কোনটা না D এর মান হচ্ছে এখান থেকে এটা ডি ঠিক আছে সিম্পল ভাবে নে একদম সোজা জিনিস ড্রয়িং যদি তোর ঠিকঠাক থাকে এই টেবিল বুঝতে কারো অসুবিধা হওয়ার কথা নয় ব্যাস হয়ে গেল আর কি বি আর ডি বেরিয়ে গেল তাহলে এরিয়া বার করবো এরিয়ার কি ফর্মুলা আছে এরিয়ার ফর্মুলা আছে B এর সঙ্গে ডি কে গুণ করব এরিয়া চলে আসবো তাহলে বিয়ের সঙ্গে ডি কে গুণ করব আমার এরিয়া চলে আসবে তাহলে ছয় দুগুণে বারো তাহলে এখানে নিশ্চয়ই এরিয়াটা হবে এ মানটা হবে বারোশো মিলিমিটার স্কোয়ার লিখতেও পারিস নাও লিখতে পারিস উপরে লিখে দিলেও হবে এখানে শুধু ইউনিটটা মানে মানটা লিখলেও হবে কোনো অসুবিধা নেই যেটা ইচ্ছা যেটা সুবিধা মনে হয় সেটা করবে আচ্ছা তাহলে এটা এই দুটো গুণ করলে এখানে তার এরিয়াটা আসবে এখানে এরিয়াটা কত না দু হাজার মিলিমিটার স্কোয়ার উপরে লেখা আছে এখানে যদি মিলিমিটার স্কোয়ারটা নাও লিখতাম কোনো অসুবিধা ছিল না ঠিক আছে তিন নম্বর বক্সটাই ঠিক সেম আবার একই জিনিস সেটাও দু হাজার আমি ব্যাপারটা পরে আসছি আগে এটা করে নি তো এটা যদি আমি করি তো এখানে কি আছে এখানে আমাদেরকে বার করতে হবে সেন্টার অফ গ্র্যাভিটির যে মানটা যেটা কিনা বলা হয় ওন অ্যাক্সিসের যে মানটা মুভমেন্ট অফ ইনার্সিয়া সেম জিনিস বিডি কিউ বাই টুয়েলভ তাহলে আমরা এখানে বিডি কিউ বাই টুয়েলভের মানটা পুট করবো তাহলে এখানে ঠিক সেম যদি আমি ফর্মুলা দেখি ডাইরেক্ট আমি আসি ফর্মুলাটা হচ্ছে এইটা মানগুলো আমি এই যে বি আর ডি এর মানটা এখান থেকে তুলবো এখান থেকে তুলব বি এর মান এখান থেকে তুলব ডি এর মান সিম্পল সিম্পল কোনো অসুবিধা নেই তাহলে এখানে ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে ষাট ইন্টু ডি এর মান কুড়ি তার কিউ ডিভাইডেড বাই টুয়েলভ ঠিক আছে কারো কোনো বুঝতে অসুবিধা আছে তো বল বি এর মানটা এই যে কিউ বাই টুয়েলভ বিয়ের মানটা তুললাম এখান থেকে ডি এর মানটা তুললাম এখান থেকে সোজা জিনিস কিন্তু একদম সোজা জিনিস ঠিক আছে তো আমি নর্মালি আমার কাছে ক্যালকুলেটর আছে আমি করে ইয়ে করছি তোরা অবশ্যই ক্যালকুলেট করে দেখিস আমার ক্যালকুলেশানে ভুল হলেও হতে পারে অবশ্যই দেখি ক্যালকুলেশান আমার কেন যে কোনো লোকেরই ভুল হতে পারে আমি নর্মালি লিখে দিচ্ছি এটা হচ্ছে মিলিমিটার ফোর এই অ্যান্সারটা বেরোবে ঠিক আছে বিডি কিউ বাই টুয়েলভের এই অ্যান্সারটা বেরোবে নেক্সট পরেরটা যদি আমি দেখি তাহলে বিডি কিউব বিয়ের মান কুড়ি কুড়ি ইন্টু ডি কিউ মানে একশো একশোর কিউ ডিভাইডেড বাই টুয়েলভ তাহলে অ্যান্সার কত আসছে না এখান থেকে আমার আসছে আমার অলরেডি আমি ক্যালকুলেট করে রেখেছি এখান থেকে আমার অ্যান্সারটা আসছে হচ্ছে ওয়ান সিক্স সিক্স সেভেন সরি ওয়ান সিক্স 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 পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি আর ইউনিটটা লিখছি না ইউনিট সবেরই হবে মিলিমিটার ফোর ইউনিট হবে নেক্সট কোনটা এইটা এখানেও ঠিক সেম আমি যদি আসি বি বি এর মানে এখানে একশো ইন্টু ডি কিউব মানে কুড়ির কিউ ডিভাইডেড বাই টুয়েলভ মানটা কত আসবে অলরেডি আমি করে রেখেছি মানটা আসছে সিক্সটি সিক্স পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার কিউ এখন মানটাকে তুলে রেখে দে পরে ক্যালকুলেট করে দেখিস প্রসেসটা খেয়াল করিস হতেই পারে আমার ক্যালকুলেশনে কোনো ধরনের ভুল ঠিক আছে অবশ্যই ক্যালকুলেট করে দেখে নিবি ওকে তাহলে এত পর্যন্ত আমরা ক্লিয়ার আশা করি কোনো ধরনের কোনো সমস্যা নেই এরপর আমি আসি ওয়াই কোয়ার্ডিনেটের মান ওয়াই কোয়ার্ডিনেটর মানটার জন্য আমি আবারও একটু প্রিলিমিনারি জিনিসটা একটু বলে দিই আমরা ছোটবেলায় গ্রাফ করে এসেছি গ্রাফ গ্রাফে আমরা কি করতাম না তিন কমা দুই এটা বার করো ছোটোবেলায় আমাদেরকে স্যার বলতো তখন আমরা এটা গ্রাফ করতাম গ্রাফে কি করতাম না এই ছিল আমাদের গ্রাফ এই ছিল আমাদের এক্স এক্স অ্যাক্সিস এই ছিল আমাদের ওয়াই ওয়াই অ্যাক্সিস আমরা এই তিন কমা দুই কী করে পৌঁছাতাম না তিন পৌঁছাতাম এক ঘর দু ঘর তিন ঘর তাহলে আমরা তিনে চলে এলাম আর দুই কেমন পৌঁছাতাম না এক ঘর দু ঘর। এরম করে আমাদের ধর সাপোজ গ্রাফ গ্রাফ পেপারটা ছিল আশা করি সবাই বুঝতে পারছি এরকম করে গ্রাফ পেপারটা আমাদের ছিল তো আমরা তিন কমা দুই কীভাবে পৌঁছাতাম এই প্রথমে নিতাম এক দুই তিন তারপরে নিতাম এক আর দুই তো এই পয়েন্টটা হচ্ছে তিন কমা দুই যার এই তিনটা হচ্ছে এক্সের মান দুইটা হচ্ছে এর মান ঠিক আছে আমি আবারও বলছি ভালো করে খেয়াল করে কিন্তু হ্যাঁ জিনিসটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এই আমাদের এইটার ক্ষেত্রে এটাই বুঝতে অনেকের অসুবিধা হয় এইটাতেই অনেক মানে ম্যাক্সিমাম অঙ্কটা এখানেই লুকিয়ে আছে এইটা বোঝার ক্ষেত্রে তাহলে তিন কমা দুই কথার মানে হচ্ছে প্রথমের মানটা হচ্ছে তিন দ্বিতীয় মানটা দুই তো এই তিন মানটা কোথা থেকে না তিন মানটা হচ্ছে ওয়াই ওয়াই অ্যাক্সিস থেকে এক্স পয়েন্টের দূরত্ব মান হচ্ছে তিন মানে এটা তিন কিন্তু এর মেজারমেন্টটা কার থেকে নিয়েছো ওয়াইয়ের অ্যাক্সিসের থেকে নেওয়া হয়েছে ভালো করে খেয়াল করতে হবে কিন্তু হ্যাঁ আর দুইয়ের মেজারমেন্টটা কার ওয়াইয়ের ওয়াই এর মেজারমেন্ট কিন্তু কোন অ্যাক্সিস থেকে নেওয়া হয়েছে না এক্স অ্যাক্সিস থেকে নেওয়া হয়েছে এক্স অ্যাক্সিস থেকে মানে এই এটা হচ্ছে এক্স অ্যাক্সিস এই এক্স অ্যাক্সিস থেকে আমার এই মানটা নেওয়া হয়েছে কোন মানটা না এর মানটা ঠিক আছে তাহলে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মানটা যার বার করবি তার বিপরীত অ্যাক্সিস থেকে সেই মানটা নেওয়া হচ্ছে এটা কিন্তু খেয়াল করতে হবে ওকে তাহলে আমরা এখানে যদি দেখি তো ফার্স্টে আমাদেরকে কি করতে হবে এই ওয়াই কোয়ার্ডিনেটের মানটা বার করার আগে ফার্স্টে আমাকে বুঝতে হবে যে কোশ্চেনটায় বলতে কী চেয়েছে বলছে এটা প্রথমেই পড়া উচিত ছিল যাই হোক ফাইন্ড দ্য মুভমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য সেকশন অ্যাবাউট ইজ হরাইজেন্টাল অ্যাক্সিস ভালো করে খেয়াল করতে হবে অ্যাবাউট ইজ হরাইজেন্টাল অ্যাক্সিস পাসিং থ্রু দ্য সেন্টার অফ গ্র্যাভিটি মানে একটা যে অবজেক্ট রয়েছে এই তো আমার তো দুটো দুটো আমার কী বলে আমার অ্যাক্সিস একটা হচ্ছে ওয়াই ওয়াই অ্যাক্সিস যেটাকে বলা হয় ভার্টিক্যাল অ্যাক্সিস আর একটা হচ্ছে এক্স অ্যাক্সিস যেটাকে বলা হয় হরাইজেন্টাল অ্যাক্সিস বলছে এই এই যে যে তুমি যার তুমি মুভমেন্ট অফ ইনার্সিয়া বার করছো সেই অবজেক্টটার সেন্টার দিয়ে কিন্তু হরাইজেন্টাল অ্যাক্সিসটা গেছে ঠিক আছে এটা তোমাকে বার করতে হবে তাহলে এখানে তো অবজেক্ট তো এখানে একটা নেই এখানে অবজেক্ট আছে এরকম আই আকারের তো ফার্স্টে আমাকে কি করতে হবে এই যে আইটার আইটার সেন্টারটা বার করতে হবে তবেই আমি ওটার মানটা বার করতে পারবো যে কোনখান দিয়ে গেছে অ্যাক্সিসটা ঠিক আছে আই এর সেন্টারটা বার করতে হবে আই এর এগুলো আমরা সবগুলোর ইন্ডিভিজুয়ালের সেন্টার বার করছি যে এইটার সেন্টার হচ্ছে এইটা বক্স নাম্বার টু এর হচ্ছে সেন্টার এইখানে বক্স নাম্বার থ্রি এর সেন্টার এখানে কিন্তু এই টোটালটা যদি একটা অবজেক্ট হয় তার সেন্টারটা এখনো পর্যন্ত আমি পৌঁছাতে পারিনি তো তার সেন্টারটা পৌঁছাতে গেলে আমাকে কি করতে হবে আমাকে ফার্স্টে বার করতে হবে এই যে এটা আমরা কোন অ্যাক্সিস এইটা কোন অ্যাক্সিস কে বলবে কোন অ্যাক্সিস এটা কোন অ্যাক্সিস এই যে আমার নাম পেনটা মুভ করছে এটা কোন অ্যাক্সিস তাহলে এই অবজেক্টটা যদি একটা দুটো তিনটে না হয়ে যদি সিঙ্গেল হতো যদি এটা একটা সিঙ্গেল অবজেক্ট হতো এইরকম এরকম যদি আমার একটা অবজেক্ট হতো তাহলে এই অবজেক্টটার সেন্টারটা হচ্ছে কোনখানে এখানে কোথাও না কোথাও আছে মনে যেখানেই থাক সেটা কিন্তু এই ওয়াই অ্যাক্সিসের উপরেই আছে যেটা সেটা যেখানেই থাক সেটা কিন্তু ওয়াই অ্যাক্সিসের উপরেই আছে ঠিক আছে এক্স অ্যাক্সিস নিয়ে আমাদের ইয়ে নেই এক্স অ্যাক্সিস তো এরকম থাকবে তো আমাদেরকে এই ওয়াই এর মানটা বার করতে হবে যে ওয়াইটা কোথায় আছে তো ওয়াই এর মানটা বার করবার জন্য প্রথমে কি করতে হবে প্রতিটার ইন্ডিভিজুয়াল ওয়াইটা আমাকে বার করতে হবে প্রতিটার ইন্ডিভিজুয়াল ওয়াই তো আমাকে প্রথমেই কি করতে হয় প্রথমেই আমাদের নিয়ম হচ্ছে যখন আমরা জানব না যে কোথায় আমাদের আছে ওয়াইটা কোথায় আছে আমি ফার্স্টে এক্সটা ইমেজিন করবো কোথায় আছে না এক্সটা এরকম জায়গায় আছে এক্সটা ইমেজিন করবো এক্স এটা হচ্ছে এক্স এক্স এক্সিস এরপর প্রথমে বার করব যে এই বক্সটার সেন্টার এখানে এইখান থেকে এই ওয়াইয়ের মানটা কত এটা একটা ওয়াইয়ের মান এই বক্সটার সেন্টারটা এখানে এইখানে একটা মান বার করব এই মানটা কত আর তিন নম্বর বক্সটা এইখানে একটা ওয়াই এর মান বার করব তাহলে তিনটে বক্সের তিনটে ওয়াই এর মান বার করবো ওয়াই এর মান বার করার নিয়মটা কি না ওয়াই এর মান বার করা হচ্ছে মানটা নেওয়া হবে এক্স এক্স অ্যাক্সিস থেকে আবারও আমি বলছি তিন কমা দুই এটার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে দুইয়ের মানটা হচ্ছে ওয়াইয়ের মান যেটা কিনা এক্স এক্স অ্যাক্সিস থেকে নিতে হবে সিমিলারলি এখানেরও যে প্রতিটা ইন্ডিভিজুয়াল বক্স রয়েছে সেই বক্সের সেন্টারটা এই এক্স এক্স অ্যাক্সিস থেকে এই দূরত্বটা বার করতে হবে দিয়ে আমাদেরকে তিনখানা ওয়াই বার করতে হবে এই তিনটা ওয়াই বার করলে তার একটা ফর্মুলা রয়েছে আগে সেমিস্টারে শিখে এসেছি তাহলে আমাদের এই অবজেক্টার ওয়াইটা বেরিয়ে যাবে যে অবজেক্টের ওয়াই কোথায় রয়েছে ঠিক আছে এটা আমি আবারও বললাম এটা রিভিশন করলাম অ্যাকচুয়ালি এটা কিন্তু আমরা অলরেডি আগের সেমিস্টারে শিখে এসেছি তো আমি যদি ইম্যাজিন করি এইখানে আমাদের এক্স এক্স অ্যাক্সিস আছে কোন জায়গাটা এই জায়গাটা খেয়াল করো এইটা হচ্ছে আমাদের এক্স এক্স অ্যাক্সিস এক্স এই ড্রয়িং অনুযায়ী হ্যাঁ এখানে দুটা ড্রয়িং আমি পরপর করেছি এটা হচ্ছে আমাদের এক্স এক্স অ্যাক্সিস তাহলে নিশ্চয়ই তিন নম্বর বক্সের সেন্টার এইটা তো কে বলবে এইখান থেকে এইটার দূরত্ব কত ড্রয়িং দেখে কত মনে হচ্ছে এটাকে আমি ধরছি ওয়াই থ্রি ঠিক আছে এটা সেন্টারটা এটা যেটা কিনা এই টোটাল ডিসটেন্সের হাফে আছে তাহলে এই ওয়াই থ্রি এর মানটা কত হবে কে বলবে কত দশ তাহলে ওয়াই থ্রি এর মানটা এই যে ওয়াই থ্রি ওয়াই থ্রি এর মানটা হচ্ছে দশ এম এম ড্রয়িং কথা বলবে বারবার বলছি আমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্স তাদের কাছেই কঠিন যারা ড্রয়িং জানে না যারা ড্রয়িং জানে তাদের কাছে কিন্তু খুব ইজি ড্রয়িং যদি বুঝে যাই আমরা অঙ্কটার অঙ্কটা করা কিন্তু সবথেকে সোজা ড্রয়িংটা আমাকে খেয়াল করতে হবে যে ড্রয়িং কোথায় দু নম্বর বক্স তো দু নম্বর বক্সে সেন্টারটা কোনখানে আছে না এরকম জায়গায় আছে এরকম জায়গাটা কোথায় না টোটাল যদি এইখান থেকে এইটার দূরত্ব যদি একশো হয় এই যে একশো তাহলে কে বলবে এই জায়গাটা থেকে এই জায়গাটার দূরত্ব কত এইখান থেকে এইটার দূরত্ব এইখান থেকে এইটা কত দূরত্ব কত হবে এইটুকুন এটা কত হবে 70 আবার আমি টোটালটার কথা বলছি দেখ এইখান থেকে এটা যদি 100 হয় হাফটা কত হবে 50 50 তাহলে এটা 50 হবে তুই ঠিকই বলেছিস উত্তরটা এবার আমি যদি এর মানটা বার করি y2 মানে কোনখান থেকে না এখান থেকে ইমাজিন কর x-x অ্যাক্সিসে টোটাল দূরত্বটা এখান থেকে একদম x-x অ্যাক্সিসে টোটাল দূরত্ব এটাকে যদি আমি y2 ধরি দু নম্বর বক্সের যেহেতু তাহলে এই এইখান থেকে এটা দূরত্ব পঞ্চাশ আর এইখান থেকে এটা তো কুড়ি আছেই টোটাল এটা দাঁড়াচ্ছে ঠিকই বলেছিস ওয়াই টুটা সত্তর ইন্ডিভিজুয়াল বক্সের সেন্টারটা জিজ্ঞাসা করেছিলাম তাহলে ওয়াই টু এর মানটা হচ্ছে তোর সত্তর সিম্পল যদি কারো বুঝতে অসুবিধা থাকে বল আমি আবার বলবো ওয়াই টু এর মানটা সত্তর ড্রয়িং কথা বলবে বারবার বলছি তাহলে এই অবজেক্টটার সেন্টার এইখানে এটা এটা সেন্টারটা কী করে বার করব না এই বক্স ইমেজিন কর নিচের বক্সটাও নাই উপরের বক্সও নেই তাহলে এটা যদি একশো হয় তাহলে এইটুকু নির্মাণ কত না পঞ্চাশ তাহলে এটা পঞ্চাশ যদি হয় আর কুড়ি যদি হয় তাহলে ওয়াই টু এর মান সত্তর কারণ আমি এক্স ধরেছি এইটাকে নিচের অংশটাকে আমি এক্স লাইন ধরেছি নেক্সট কোনখানে আছে না এইখানে আছে এইখানে আমাকে কোনটা বার করতে হবে না এই যে জায়গাটা থেকে আমাদেরকে সিম্পল এইটা বার করতে হবে এটা হচ্ছে ওয়াই ওয়ানের মান এত দূর এটা বার করতে হবে ওয়াই ওয়ান এই পুরো মানটা বার করতে হবে এটা কি করে বার করব না এইখান থেকে এটার মান হচ্ছে কুড়ি আবার এইখান থেকে এই পর্যন্ত মান হচ্ছে একশো তাহলে কুড়ি প্লাস একশো একশো কুড়ি হয়েই গেল আর এটা যদি কত আছে এটা কুড়ি আছে তাহলে এইটুকুনিটা কত হবে কে বলবে এইটুকুনিটা কত দশ দশ তাহলে কুড়ি প্লাস একশো প্লাস এখান থেকে এইটুকুন এটা দশ তাহলে ওয়াই ওয়ানের মানটা হবে হচ্ছে তোর একশো তিরিশ বল এখানে পর্যন্ত বুঝতে কার অসুবিধা আছে এই এইখানে কিন্তু এই টেবিলটার গুরুত্বপূর্ণ জিনিস সবই ফর্মুলাতে আসবে তুই যদি ড্রয়িংটা না করতি এটাও এগুলো সব ফর্মুলাতে চলে আসত কিন্তু এইটা কোনো ফর্মুলা নেই এটা পুরোটাই হচ্ছে ডিপেন্ড করছে তোর ড্রয়িংয়ের উপরে ড্রয়িং না করলে এটা কিন্তু করা যাবে না এই ওয়াই কোয়ার্ডিনেটের মানটা বার করা যাবে না ঠিক আছে আমার যদি এটা হয়ে যায় তিনটার যদি ইন্ডিভিজুয়ালি আমি পাই গড় আমাকে বার করতে হবে যেই এটা যদি তিনটা অবজেক্ট না হয়ে যদি একটা অবজেক্ট হতো তাহলে ওয়াইটা কোথায় হতো তো সেই y এর ফর্মুলা আছে নাম হচ্ছে ওয়াইসি আগে সেমিস্টার আমরা শিখে এসেছি কে বলবে ফর্মুলাটা দেখি কার মনে আছে yc এর মান

যতটাও যতগুলো বক্স আছে এটা কন্টিনিউ হতে থাকবে এটা যদি দুটো বক্স থাকতো তাহলে এ ওয়ান ওয়াই ওয়ান প্লাস এ টু ওয়াই টু শেষ হয়ে যেত ঠিক আছে এটা কন্টিনিউ হবে যতগুলো বক্স থাকবে ডিভাইডেড বাই এ ওয়ান প্লাস এ টু প্লাস এ থ্রি আমাদের কনসেপ্ট এটা আমরা আগে সেমিস্টারে শিখে এসেছি অলরেডি এটা ফর্মুলা ছিল আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি যদি কারো বুঝতে অসুবিধা হয় এটারও ডিপ অ্যানালাইসিস চাস তাহলে অবশ্যই সেন্টার অফ গ্র্যাভিটিটা পড়তে হবে কিন্তু পড়ার কোনো প্রয়োজন নেই আমাদের এই ফর্মুলাটা মনে রাখলেই হলো ঠিক আছে তাহলে এখানে মানগুলো পুট করব সব আছে এটা এ ওয়ানের মান এটা এ টুর মান এটা এ থ্রির মান এই যে এখানে ওয়াই ওয়ানের মান এইটা ওয়াই টু এর মান এইটা ওয়াই থ্রি এর মান এইটা সব মানগুলো এখানে এই যে একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা এই ছটা মান দিয়ে এই ফর্মুলাটা আমার চলে এলো ঠিক আছে মানগুলোকে পুট করব সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস এটা ক্যালকুলেট করা এটা কিন্তু ক্যালকুলেশন করাটাই হচ্ছে ইম্পর্টেন্ট ঠিক আছে আমি মানগুলোকে পুট করে দিচ্ছি সবাই একটু খেয়াল করবি তাহলে এ ওয়ানের মান হচ্ছে দেখ উপরে বারোশো আছে এই যে এটা ক্যাপিটাল হাতের এ লিখেছি মানে কনফিউজ হয়ে যাস না যে এটা ক্যাপিটালে লিখেছি স্যার তো এখানে এটা করেছে তোর যদি মনে হয় এটাকে তুই স্মলেও করে দিতে পারিস ঠিক আছে তাহলে এ ওয়ান ইন্টু ওয়াই ওয়ান কত একশো তিরিশ প্লাস এ টু দু হাজার ইন্টু ওয়াই টু মানে হচ্ছে তোর সত্তর তিন নম্বর হচ্ছে এ থ্রি মানে দু হাজার যেন আমরা পুট করলাম মানগুলোকে পুট করার পর এর একটা অ্যান্সার আসবে আমি আগেই লিখে দিচ্ছি অ্যান্সারটা হচ্ছে সিক্সটি পয়েন্ট তার মানে কি বোঝাতে চাইছে বোঝাতে চাইছে এইখান থেকে সিক্সটি পয়েন্ট এইটে এই এটার মাস্টার সেন্টারটা রয়েছে মাস্টার সেন্টার আমি ডবল গোল দিচ্ছি মাস্টার সেন্টারটা রয়েছে কত সিক্সটি পয়েন্ট এইট এ যেখান দিয়ে কি হয়েছে আমাদের এক্স এক্স অ্যাক্সিসটা পাস হয়েছে মাস্টার সেন্টারটা এইখানে আছে মাস্টার সেন্টার রেড কালিতে আমি করলাম মাস্টার সেন্টারটা রয়েছে যেটা কোথার থেকে না এই যে নিচের যে লাইনটা আছে নিচের যে এক্স এক্স অ্যাক্সিসটা ধরেছি এই অ্যাক্সিস পয়েন্ট এইট এম এম দূরত্বে রয়েছে এটা মাস্টার মাস্টার মানে এটা যদি একটা অবজেক্ট হতো তাহলে তাহলে এটা সেন্টারটা সিক্সটি পয়েন্ট এইট এম দূরত্বে রয়েছে ঠিক আছে সিক্সটি পয়েন্ট এইট এম এম দূরত্বে রয়েছে এরপর তোদের কাছে আমি বলবো তোরা আমাকে বলে বলে দিবি আমি ড্র করে করে যাব ঠিক আছে আচ্ছা এবারে কে বলবে এই মাস্টার যেটা সেন্টার মাস্টার সেন্টার মানে তিনটে একটাই অবজেক্ট কে বলবে এই মাস্টার সেন্টার থেকে দু নম্বর বক্সের সেন্টারের দূরত্ব কত কে বলবে এটা দেখি কত দূরত্ব এটা ড্রয়িং দেখে তোরা বল কত দূরত্ব কত থেকে কত বাদ দিলে এটা বার করো বা কত থেকে কি করতে হবে কি মনে হচ্ছে তালে বুঝবো যে আমি ড্রয়িংটা বুঝাতে পেরেছি মাস্টারের সেন্টার থেকে দু নম্বর বক্সের সেন্টারের এই দূরত্বটা কত দু নম্বর বক্সের সেন্টারের দূরত্বটা কত হবে তো বয়ন জিরো বয়ন করে দিলেই তো সত্তর এসে ফর্মুলাটা

সিক্সটি পয়েন্ট এইটটাকে বাদ দিয়ে দি তাহলে এখানে আমার দু নম্বর বক্সের অ্যান্সারটা চলে আসবে যে দু নম্বর বক্সের সেন্টারটা মাস্টার সেন্টার থেকে কত দূরত্বে রয়েছে আমার অ্যানসারটা চলে আসবে আমি আবারও বলছি দু নম্বর বক্সের সেন্টারটা এখানে আছে যেটা কিনা এখান থেকে এটা দূরত্ব ওয়াই টু জার্মানটা অলরেডি আমরা সত্তর ডিসকাস করেই নিয়েছি ঠিক আছে তাহলে ওই ওই সত্তর থেকে কোনটা বাদ দেবো না এইখান থেকে এই দূরত্বটা যেটা কিনা এক্ষুনি বেরালো মাস্টারটা বাদ দিয়ে দিলাম তাহলে আমার এই অংশটা পড়ে থাকছে এটা দু নম্বর বক্সের কি না এইচ টু এর মান এইচ টু এইচ টু মানে যেহেতু দু নম্বর বক্স সেহেতু হাইটটা কত এইচ টু এটা আমি নাম দিয়ে দিচ্ছি এইচ টু ড্রয়িংটা ভালো করে খেয়াল করতে হবে এইচ টু আচ্ছা এবার তোরা বল তোরা বল তাহলে এক তিন নম্বর বক্স সেন্টারটা কোথায় আছে এখানে তো তিন নম্বর বক্সের সেন্টার থেকে এই মাস্টার এই দূরত্বটা কত হবে এই দূরত্বটা কত নাম দিচ্ছি আমি যেহেতু এটা নম্বর বক্সের তাই জন্য এইচ থ্রি কত হবে কি মনে হচ্ছে এই দূরত্বটা কত হবে কত থেকে কত বাদ দেবো বা কত সঙ্গে কত যোগ করবো কি মনে হচ্ছে মানটা আচ্ছা কে বলবে এইখান থেকে এইটা দূরত্ব কত এইখান থেকে এই দূরত্বটা মাস্টার সেন্টার থেকে এইখানে দূরত্ব কত 60.8 60.8 আর এইখান থেকে এই দূরত্বটা কত 10 10 বা y3 তাহলে 60.8 থেকে যদি আমি y3 বাদ দিয়ে দিই তাহলে আমরা h3 পেয়ে যাব তাহলে h3 এর মানটা কত না 60.8 তার থেকে মাইনাস করবো ওয়াই থ্রি মানে এই তাহলে আমি এইটা পেয়ে যাবো তাহলে দশ বাদ দিয়ে দেবো পেয়ে যাবো আমার অ্যান্সার তিন নম্বর বক্সও হয়ে গেল এক নম্বর বক্স এক নম্বর বক্স কোথায় আছে এইখানে আছে সেন্টারটা কোন দূরত্বটা চাই এই সেন্টার থেকে আমার মাস্টার সেন্টারের দূরত্ব চাই কোন দূরত্বটা এই দূরত্বটা ড্রয়িং ইম্পর্টেন্ট আমি ওই জন্য বলেছি সবাইকে পরিষ্কার যদি কারো ড্রয়িং না হয় তাহলে ভাই এই অঙ্ক করা সম্ভব নয় অসম্ভব পরিষ্কার ড্রয়িংটা আমার এই দূরত্বটা চাই এটার নাম দিচ্ছি আমি এইচ ওয়ান এই দূরত্বটা চাই তো কি করবো না এইখান থেকে টোটাল এই দূরত্বটা আমি জানি কত ওয়াই ওয়ান কোনখান থেকে এইখান থেকে একদম নিচ পর্যন্ত তার থেকে এই মাস্টারের এই অংশটা বাদ দিয়ে দেবো তাহলে আমি এইচ ওয়ান পেয়ে যাবো তাহলে এইচ ওয়ান এর এইচ ওয়ানটা কি আসছে এইচ ওয়ান টু টোটালটা এইখান থেকে কী ছিল ওয়াই ওয়ান ছিল ওয়াই ওয়ানের মানটা কত ছিল একশো তিরিশ ছিল তার থেকে মাইনাস করে দেবো কাকে না মাস্টারটা কত দূরত্বে আছে এখান থেকে মাস্টারটা আছে কত না সিক্সটি পয়েন্ট এইট দূরত্বে আছে সেটা বাদ দিয়ে দেবো এইচ ওয়ানের মানও পেয়ে সিম্পল এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস ড্রয়িং খুব ইম্পর্টেন্ট আমি বারবার বলছি এটা ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পরে এই পিডিএফটা দিয়ে দিচ্ছি বা পজ করে ভালো করে দেখে নিবি ভিডিওতে এই ড্রয়িংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যেখান থেকে এই মানুগুলো আসবে তো এই মানগুলো আমি অলরেডি এটা যদি আমি বার করে নিই তাহলে এখান থেকে মোটামুটি আমি ক্যালকুলেশন করে রেখেছি যদি আমার কোনো ধরনের ভুল হয় ইয়ে করবি এটার মান বেরোচ্ছে সিক্সটি নাইন পয়েন্ট এর মানটা বেরোচ্ছে নাইন পয়েন্ট সবই মিলিমিটারে এটাও মিলিমিটার এটাও মিলিমিটার আর এইটার মানটা বেরোচ্ছে ফিফটি পয়েন্ট এইট মিলিমিটার তাহলে এইচ ওয়ান হয়ে গেলো এইচ টু হয়ে গেলো এইচ থ্রি হয়ে গেলো আমি জাস্ট রাখছি এটাতে সবাই একটু স্ক্রিনশট করে নেই এই জায়গাটা একটু স্ক্রিনশট করে নে স্ক্রিনশট করে নেয় ক্লাস চলাকালীন এটা একটু স্ক্রিনশট করে নে ব্যাস বলো আমি দিচ্ছি এটা ক্লাসের পর পিডিএফটা দিয়ে দিব ঠিক তাহলে এইখান পর্যন্ত আমরা বুঝতে পারলাম অলরেডি সেন্টার অফ গ্র্যাভিটির কিমান ব্যাস এবার আমি চলে যাব নেক্সট স্টেজে কি না মুভমেন্ট অফ ইনারসিয়ার টেবিল সেম ড্রয়িং সেম জিনিস মুভমেন্ট অফ ইনারসিয়ার টেবিল সেম জিনিস সেম ড্রয়িংটা আমি আরেকবার করেছি যদি আমাদের কোনো ধরনের রেফারেন্স লাগে এই বক্সটা ভালো করে খেয়াল করতে হবে বারবার বলছি বক্স ইম্পর্টেন্ট এই বক্সের প্রথমে কি আছে না বক্স নাম্বার দ্বিতীয় কি আছে না আইসিজি মানে আইসিজি কোনটা না মুভমেন্ট অফ ইনারসিয়ার ইন্ডিভিজুয়াল যে মানটা যেটা আমরা অলরেডি আগের টেবিলে এই যে এখানে মানগুলোকে বার করে রেখেছি এই যে আই সিজির মানটা বেরিয়েছে আই সিজির মানটা বেরিয়েছে আইসিজির মানটা বেরিয়েছে তিনটার আলাদা আলাদা সেই মানটা পুট হবে এই জায়গাটাতে তারপর এরিয়া এরিয়া কোনটা না স্টিক সেম এই যে এরিয়াটাই এই মানটাই পুট হবে এখানে আর আলাদা করে আমি লিখবো না ডাইরেক্ট এই মানটাকে এখানে পুট করব। তাহলে আগের টেবিল থেকে আমরা এই এরিয়ার মানটা আর এই সিজির মানটা এই সিজির মানটা আগে এরিয়ার মানটা পরে পুট করব ঠিক আছে টেবিলে ভালো করে খেয়াল কর আচ্ছা নেক্সট হচ্ছে কি না হাইট এই যে এইচ এই এইচ এর মানটা কোন এইচ এর মানটা এই যে এক্ষুনি আমি বার করলাম এইচ ওয়ান এইচ টু আর এইচ থ্রি এই মানটা আমরা এখানে পুট করে দেব তারপর ফর্মুলায় ফেলে দেবো অঙ্ক শেষ যদি টেবিল আকারে করিস খুবই ইজি যদি অন্য কোনো প্রসেসে করিস খুবই কঠিন তাহলে আমি মানগুলো আগে টেবিল থেকে আমি মানগুলো নিচ্ছি তাহলে আইসিজির মানটা হচ্ছে কত আইসিজির মানটা হচ্ছিল ওয়ানের ক্ষেত্রে চল্লিশ ইন্টু টেন টু পাওয়ার থ্রি আর আমি ইউনিটটা লিখছি না এখানে লিখে দিচ্ছি এটা মিলিমিটার ফোর ইউনিটের ওকে আমি আর ইউনিট লিখছি না আইসিজি টু এর মানটা কত বেরিয়েছিল ওয়ান সিক্স সিক্স সেভেন পয়েন্ট সরি সিক্স 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 পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দিপা থ্রি আর থ্রি এর মানটা বেরিয়েছিল সিক্সটি সিক্স পয়েন্ট ইন্টু টেন টু এটা মানগুলো বেরিয়েছিল আচ্ছা এ ওয়ানের মান কত ছিল এ মান ছিল বারোশো আর আমি ইউনিট লিখছি না উপরেই লিখে দিচ্ছি মিলিমিটার এ এর মান কত ছিল এ এর মান ছিল দু মিলিমিটার এ মানটা কত ছিল না দু মিলিমিটার এইচ তাহলে এটা হচ্ছে এইচ ওয়ানের মান এটা এইচ টু এর মান যেহেতু দু নম্বর বক্স এটা এইচ থ্রি মানগুলো কোথার থেকে পাবো না মানগুলো এই যে আমি অলরেডি তোদেরকে এক্ষুনি বললাম এইচ ওয়ানের মানটা কী করে আসবে এইচ টু এর ওয়ানটা কী করে আসবে এইচ থ্রি এর মানটা কী করে আসবে সেই মানটাই আমি এখানে লিখে দেবো আমি আবারও আসছি এটা যদি সেন্টার হয় অবজেক্টটার এই অবজেক্টটার সেন্টার অবজেক্টার সেন্টার যদি এটা হয় তাহলে ইন্ডিভিজুয়াল এই অবজেক্টের সেন্টার এটা এর দূরত্ব কত এটাকে বলা হয় এইচ ওয়ান এই অবজেক্টার সেন্টার এইটা এর দূরত্ব কত এটা হচ্ছে আমাদের এইচ টু আর এই তিন নম্বর বক্সের সেন্টার এইটা এইখান থেকে এই দূরত্ব কত এটা হচ্ছে এইচ থ্রি আমি যদি ইন্ডিভিজুয়ালি ড্রয়িংয়ে আসি ভালো করে খেয়াল কর দু নম্বর বক্সের সেন্টার থেকে মাস্টার সেন্টারের দূরত্বটাকে ধরা হবে এটা এইচ টু মাস্টার সেন্টার থেকে এইখানের যে দূরত্বটা হবে এক নম্বর বক্সের দূরত্ব এই দূরত্বটাকে বলা হবে এইচ ওয়ান আর এই মাস্টার সেন্টার থেকে তিন নম্বর বক্সের সেন্টারটা যে দূরত্বে হবে এই দূরত্বটাকে ধরা হবে এইচ থ্রি তো এই এইচ ওয়ান এইচ টু আর এইচ থ্রি আমরা অলরেডি বার করলাম শুধু আমাদেরকে এটা বের করে নিতে হবে কোনটা না মাস্টার মাস্টারের যে সেন্টারটা সেটা কত দূরত্বে আছে যেটা আমরা অলরেডি বার করলাম কী বার করলাম না ওয়াইসি বার করলাম ওয়াইসি যার মান বেরিয়েছিল সিক্সটি পয়েন্ট এইট এম এম যেটার মাস্টার মানটা বেরিয়েছিল তার থেকে আমরা এই এইচ ওয়ান বার করেছি এইচ টু বার করেছি এইচ থ্রি বার করেছি অলরেডি ঠিক আছে ভালো করে ড্রয়িংটা খেয়াল করতে হবে ড্রয়িং খুব ইম্পর্টেন্ট তাহলে আমি মানগুলো এখানে পুট করি এইচ ওয়ানের মানটা এলো তোর একশো তিরিশ মাইনাস সিক্সটি পয়েন্ট এইট এখান থেকে এলো কত এলো आंसरটা সিক্সটি নাইন পয়েন্ট টু এম এম এইচ এর মানটা এলো সত্তর থেকে মাইনাস করেছিলাম সিক্সটি পয়েন্ট এইটকে মানটা কত এসেছিলো না নাইন পয়েন্ট টু এম এম আর এইচ থ্রি এর মানটা কি করে এসেছিল না সিক্সটি পয়েন্ট এইট থেকে মাইনাস করেছিলাম দশকে অ্যান্সারটা এসেছিল ফিফটি পয়েন্ট এইট এম এম গুরুত্বপূর্ণ এখানে ব্যাস লাস্ট লাস্ট হচ্ছে মুভমেন্ট অফ ইনার্সিয়া কার সাপেক্ষে এই অ্যাক্সিস্টার সাপেক্ষে এই অ্যাক্সিস্টার সাপেক্ষে এখানে আমার এক্স এক্স অ্যাক্সিস আছে এর সাপেক্ষে এই অবজেক্টটার মুভমেন্ট অফ ইনার্সিয়া তার মানে প্রথমে আমাকে বার করতে হবে এই এক্স এর সাপেক্ষে বক্স নাম্বার ওয়ানের এর মুভমেন্ট অফ ইনার্সিয়া যেটা এখানে লিখব এই এক্স এক্স সাপেক্ষে বক্স নাম্বার টু এর মুভমেন্ট অফ ইনার্সিয়া যেটা কিনা এখানে লিখব আর এই এক্স এক্স সাপেক্ষে বক্স নাম্বার থ্রি এর মুভমেন্ট অফ ইনার্সিয়া যেটা এখানে লিখবো দিয়ে তিনটাকে যোগ করব এখানে ফাইনাল এই অবজেক্টটার মুভমেন্ট অফ ইনার্সিয়া চলে আসবে ঠিক আছে তাহলে মুভমেন্ট অফ ইনার্সিয়ার ফর্মুলা কি যদি আমাদের সেন্টারে না অ্যাক্সিস থাকে প্যারালাল অ্যাক্সিস যদি থাকে আমরা সেই ফর্মুলাতে চলে আসছি আমাদের ফর্মুলা হচ্ছে বিডি কিউ বাই টুয়েলভ প্লাস এ এইচ স্কোয়ার এটা আমাদের ফর্মুলা বিডি কিউ বাই টুয়েলভ প্লাস এ এইচ স্কোয়ার এটা হচ্ছে আমাদের ফর্মুলা বিডি কিউ বাই টুয়েলভ প্লাস এ এইচ স্কোয়ার ফর্মুলা বারবার বলছি কোথায় প্যারালাল অ্যাক্সিসের ক্ষেত্রে কি করে না বক্স নাম্বার ওয়ার্ডটা এত দূরে আছে আর অ্যাক্সিস আছে এই এত দূরে তাহলে প্রথমে এইটার বিডি কিউ বাই টুয়েলভ এর ফর্মুলা যা আছে আছে প্লাস এ এইচ স্কোয়ার এইচটা কোনটা না এইটা অলরেডি এই যে বার করে দিয়েছিস তাহলে ফর্মুলা কি দাঁড়াচ্ছে এটার ক্ষেত্রে ভালো করে দেখো না এইটার আই মুভমেন্ট অফ ইনার্সিয়া বক্স নাম্বার ওয়ানের এর এর ক্ষেত্রে তাহলে আই যা আছে কোথায় এই যে এইটা আই সি জি ওয়ান প্লাস এ ওয়ান এইচ ওয়ান এর স্কোয়ার আমি আর প্রতিটা লিখছি না তোরা আশা করি বুঝতে পারছিস সিজির মানটা কালেক্ট করব এইখান থেকে এর মানটা কালেক্ট করব এইখান থেকে আর এইচ এর মানটা কালেক্ট করব এইখান থেকে ঠিক আছে দিয়ে মানগুলোকে এখানে পুট করব আমি একটা লিখে দিচ্ছি প্রতিটা তোরা বানিয়ে নিবি তাহলে সিজির মানটা কোথার থেকে কালেক্ট করব এখান থেকে না চল্লিশ 10 টেন টু দি পাওয়ার থ্রি এটা সিজি অলরেডি আছে আইসিজি। মানে হচ্ছে বিডি কিউ বাই টুয়েলভ অলরেডি আমরা এটা আইসিজিটা বার করেই নিয়েছি আগের টেবিলে আইসিজিটা আমাদের কোন ফর্মুলা থেকে এসছে বিডি কিউ বাই টুয়েলভ থেকে এসছে তাহলে ওটা আমরা অলরেডি বার করে নিয়েছি বিডি কিউ বাই টুয়েলভের অ্যান্সার এইটা মানে তুই যদি বলিস যে স্যার এটা তো আপনি এটা ফর্মুলা বললেন আপনি ওখানে আইসিজি লিখছেন কেননা না অলরেডি আমরা বার করে নিয়েছি এটা নাম দিয়ে দিয়েছি আইসিজি মানে আই সেকশনের সেন্টার অফ গ্র্যাভিটি বক্স নাম্বার ওয়ানের সেটা বার করে নিয়েছি অলরেডি টেবিলে তাহলে এটার মানটাই ডাইরেক্ট লিখে দিলাম এ ওয়ান এইচ ওয়ান স্কোয়ার ঠিক আছে তাহলে এখান দিলাম প্লাস ব্র্যাকেট স্টার্ট করলাম এ এর মানটা হচ্ছে কত না বারোশো এইচ ওয়ান এইচ ওয়ান কোনটা না এটা ব্যাস এর থেকে আমার একটা অ্যান্সার আসবে এর থেকে আমার একটা অ্যান্সার আসবে পরেরগুলা লিখছি আর ফর্মুলা লিখছি না ডাইরেক্ট লিখছি তাহলে সিজির মানটা কত আছে সিজির মানটা হচ্ছে ওয়ান সিক্স 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 পয়েন্ট সেভেন ইন টু টেন টু এটা হচ্ছে সিজির মান প্লাস ব্র্যাকেট স্টার্ট করলাম এ টু এইচ টু এটা হবে তাহলে এ টুর মানটা হচ্ছে দু হাজার এইচ টু এইচ টু স্কোয়ার এ টু এইচ টু একটা অ্যান্সার আসবে নম্বর কোনটা এটা এটা সিমিলারলি সেন্টার অফ গ্র্যাভিটির মানটা হচ্ছে সিক্স সিক্স পয়েন্ট সেভেন ইন্টু টেন টু থ্রি বা থ্রি এটা হচ্ছে মান প্লাস এ টু এ সরি এ থ্রি এইচ থ্রি তাহলে এ থ্রি মানে হচ্ছে দু হাজার এইচ থ্রি স্কোয়ার এইচ থ্রি স্কোয়ার মানে হচ্ছে পঞ্চাশ পয়েন্ট এইটের স্কোয়ার এর একটা মান আছে তো মানগুলো আমি অলরেডি ক্যালকুলেট করে রেখেছি তোরা তাও চেক করবি আমি বারবার বলছি হতেই পারে ক্যালকুলেশন আমার ভুল তো এর মানটা বের হচ্ছে এটা হবে সব ইমিউনিট গুলো হবে মিলিমিটার করে ঠিক আছে তো এটার প্রথমটার মান বের হচ্ছে হচ্ছে 5 7 8 6. 6 10 টু দি পাওয়ার 3 এটা মান হচ্ছে দ্বিতীয়টার হ্যাঁ বল বল ওটার পরে বলছি ওটার পরে তো আরো ছিল .368 পয়েন্ট হ্যাঁ তুই দিতে পারিস আমি না হলে আর আর বড় করতে চাইছি না এমনি এটা হচ্ছে তোর চারটা অক্ষর হয়ে যাচ্ছে আর বড় হয়ে যাবে না আমি পয়েন্ট গুলো নিয়ে নিয়েছি মানে তিনটা হয়েছে স্যার অসুবিধা নেই কোনো অসুবিধা নেই আমি জাস্ট রাউন্ড ফিগারে করে দিচ্ছি জিনিসটা ঠিক আছে কোন অসুবিধা নেই আচ্ছা এইটার মানটা বেরিয়েছে অ্যাপ্রক্সিমেটলি এটার মান বেরিয়েছে 1 এইট থ্রি সিক্স ইন্টু টেন টু দ্বিপা থ্রি আমি ফ্রিকশনগুলো ধরি নি তোরা যদি পারিস ফ্রিকশানগুলো ধরে নিতে পারিস কোনো অসুবিধা নেই আচ্ছা থ্রি এর মানটা বেরিয়েছে হচ্ছে এটা মোটামুটি মান বেরিয়েছে আমাদের তিনটের কার এইটার মান এইটার মান আর এইটার মান তিনটার মান বেরিয়ে গেল এবার এই তিনটে কে যোগ করে দেব তাহলে আমাদের ফাইনাল চলে আসবে আই এক্স এক্স মানে এই আইটা এবারে আমরা অরিজিনালি আসছি যে এই আইটা যদি একটা অবজেক্ট হয় তাহলে তার মুভমেন্ট অফ ইনারশিয়া এই এক্স এক্স লাইনের সাপেক্ষে কত হবে সেটা হচ্ছে এটা প্লাস এটা প্লাস এটা তিনটা যোগ করব তিনটে যোগ করব দিয়ে আমার মানটা বেরোবে হচ্ছে বারোশো সরি হ্যাঁ বারো আটশো পঞ্চাশ তো এইটা আমি থেকে বড় যে অঙ্কটা আছে মুভমেন্ট অফ ইনার্সিয়ার সেই অঙ্কটা আজকে আমি দেখালাম ঠিক আছে নর্মালি এখানে কি কি অঙ্ক থাকতে পারে অঙ্কটা থাকতে পারে এখানে চারটে টাইপের অঙ্কের মধ্যে সেমিস্টারে একটা অঙ্ক থাকতে পারে একটা হচ্ছে টি আকারে থাকতে পারে এরকম একটা টি টি যেখানে বুঝতেই পারছিস দুটো বক্স আছে এখানে যেমন ওখানে দুটো বক্স তার মানে অবভিয়াসলি এটা সোজা অঙ্ক আজকেরটার থেকে একটা বক্স কম সেম প্রসেস সেম সব কিছুই সেম হয় টি থাকতে পারে না হলে উল্টানো টি থাকতে পারে উল্টানো টি উল্টানো টি এটাও ঠিক সেম একই জিনিস প্রসেসটা খেয়াল করতে হবে এটা অঙ্কটা থাকতে পারে অথবা আই সেকশন থাকতে পারে আই সেকশনে দুটো মান থাকে ম্যাক্সিমাম আমি আমি চেষ্টা করেছি দুটো মানকে আলাদা রাখার ঠিক আছে আলাদা রেখে অঙ্কটা করানোর চেষ্টা করেছি কিন্তু পরীক্ষায় ম্যাক্সিমাম দুটো মান সেম থাকে মানে নিচেরটার উপরেরটা সেম মান থাকে তো ক্যালকুলেশনটা একটু ইজি হয়ে যায় কতগুলো জিনিস বিডির মানটা সেম থেকে যায় এরিয়ার মানগুলো সেম বেরিয়ে যায় তো এরকম একটা ব্যাপার থাকে মনে মানে আই থাকে আমি একটু কঠিন আকারেই করালাম আর আরেকটা থাকে সি যেটা নেক্সট ক্লাসে করব আমাদের মুভমেন্ট অফ ইনার্সিয়ার মেজর যে অঙ্কগুলো যেটা কিনা কি না ইয়ে করবে এবার আমরা হলো সেকশনের দিকে যাব তাহলে এই তিনটার মধ্যে আমরা আজকে এটা করলাম আমি এটার এটার ভিডিও দিয়ে দিচ্ছি খেয়াল করবি একটু পরের দিন আমরা সি করে সেন্ড করব এটাও ঠিক সেম একই জিনিস কোনো পার্থক্য নেই জাস্ট এর অ্যাক্সিসটা একটু আলাদা জায়গায় হবে ঠিক আছে এগুলোর অ্যাক্সিস যেমন একদম সেন্টারেই হচ্ছিলো এটার অ্যাক্সিসটা একটু আলাদা জায়গায় হবে তো এটা আমাকে একটু বার করতে হবে এই অ্যাক্সিসটা কত দূরত্বে আসে আর কিছুই পার্থক্য না বাদ বাকি সব মানগুলো সেম প্রসেসে আসতে হবে আমাদের অঙ্কেতে দুটো টেবিল হবে একটা হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটির টেবিল যেখানে প্রথমে আমরা বিডি থাকবে বিডি কে গুণ করে এরিয়া বার করব তারপর ওয়াই কোয়ার্ডিনেটের মান ড্রয়িং না হলে এটা করা সম্ভব নয় তারপর হচ্ছে আইসিজি এর ফর্মুলা ব্যবহার করব যেটা কিনা বিডি কিউ বাই টুয়েলভ ফর্মুলা দিয়ে আমরা প্রতিটা মান বের করব এই ওয়াই কোয়ার্ডিনেটের মানটা বের করব যেটা খুব ইম্পর্টেন্ট জিনিস আর প্রতিটার এইচ ওয়ান এইচ টু এইচ এর মান বার করব যেটা কিনা যদি এই আইটার একটাই যদি সেন্টার হতো তার থেকে প্রতিটা বক্সের ইন্ডিভিজুয়াল সেন্টারগুলো কতটা দূরত্বে সেই মানটা বার করবো এটা খুব গুরুত্বপূর্ণ পার্ট এই টেবিলের গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ওয়াইটা কোথায় আছে গুরুত্বপূর্ণ পাঠ আর ঠিক পরের টেবিলের গুরুত্বপূর্ণ পার্টটা হচ্ছে এইচটা কোথায় আছে এইচটা মানে এইটা এটা কোথায় কোথায় আছে জানার জন্য ড্রয়িংটা এটা তো আজকের ক্লাস এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তোদের কিছু জিজ্ঞাসা করার থাকলে বল বলে দিচ্ছি